আচ্ছা, আপওয়ার্কে প্রথমে আমরা সাইন আপ করবো, ঠিক আছে? কারো অ্যাকাউন্ট আছে আপওয়ার্কে? ওডেস্কে আছে? হ্যাঁ, ভিডিও অন আছে। ওডেস্কে কারো আছে? আচ্ছা, থাকুক না থাকুক, আমি একটা নতুন করে একটা অ্যাকাউন্ট খুললে দেখাচ্ছি, ঠিক আছে? কি কি করতে হবে না করতে হবে সবগুলো করে দেখাচ্ছে। সাইন আপে যাবো। সাইন আপে গিয়ে আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক, ঠিক আছে, এটা দেবো। ক্রোমে করতেছি, অপারেটর পরে দেখাবো, অপারেটর কাজ আছে এখানে। আচ্ছা, এখানে ফার্স্ট নেম দিলাম, একটা দিলাম আর কি, ঠিক আছে। ফার্স্ট টাইম রাজি দিলাম, অলরেডি ইন ইউজ, ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে এইভাবে দিয়ে ইয়েস, তারপর রেজিস্টার, আমরা জিমেলটা খুলি, জিমেলে একটা কনফার্মেশন মেল পাঠাবে, ঠিক আছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল অফ আপওয়ার্ক, তাহলে এটা কেটে দিয়ে এখন জিমেলে ঢুকে
এটা দেখেন আপওয়ার্ক নোটিফিকেশন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ক্লিক করলাম এজ ইজি হাই টাইপি টাইপি চেঞ্জ আর হবে ঠিক আছে তিন দিনের জন্য ফ্রি দেওয়া রাখ এটা ধর চেঞ্জ করে ইয়ে করতে পারো ইজি হাই টাইপি দিয়ে সার্চ দিন তাহলে হবে এজ কমপ্লিট মাই প্রোফাইল ঠিক আছে এখন যাবো কমপ্লিট মাই প্রোফাইল এখন দেখেন কি বলতেছে আমাদেরকে একটা ক্যাটাগরি ইয়ে করতে হবে আমাদের ক্যাটাগরি কি হবে দেখুন তো এখান থেকে আমরা যে এসইও কাজ করি কি হবে সেলস এন্ড মার্কেটিং ঠিক আছে সেলস এন্ড মার্কেটিং এর দেখেন অনেক অনেক কিছু আছে আমরা এখান থেকে কি কি পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারি নাকি এসএমএম পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি সার্চ ইঞ্জিন মার্কেটিং পারি আর তো নাই নাকি আছে কন্টিনিউ সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো সার্চ ইঞ্জিনে অ্যাড দেওয়া আর দেয় অ্যাডভার্টাইজ দেওয়া আর টাকার বিনিময়ে অ্যাড দেওয়া আচ্ছা না পারলে দেন না আচ্ছা এখানে বলতেছে পোর্টফোলিও অ্যাড করার জন্য ঠিক আছে মানে একটা ফটো অ্যাড করার জন্য সরি অ্যাড এ ফটো নাও প্রথমে আপনার ফটো নেব কি ফটো দেব আচ্ছা তো আমার তো সব আছে এই রিকারেন্ট চলে গেল আচ্ছা এইদিকে আসে দাঁড়ান একটু আচ্ছা ছবি দিলাম ছবি দিলাম ঠিক আছে তারপর বলতেছে প্রফেশনাল টাইটেল এখন প্রফেশনাল টাইটেলটা কি কিরকম কি ধরনের হলে মানে কোন ধরনের হলে আমাদের এটা প্রফেশনাল টাইটেল হবে এক একটা প্রফেশনাল টাইটেল বলেন তো শুনি যে আপনাদের কেমন ধারণা আছে ক্রিয়েটর এক্সপার্ট এরকম একটু দিতে পারি হ্যাঁ হ্যাঁ এসের ভিতরে আসে সমস্যা নাই আমরা দেব এরকম একটা দেব এসইও না দুই তিনটে দেওয়া যাবে এসইও আমরা অফ পেজ এসইও এক্সপার্ট দিই ঠিক আছে অফ পেজ এসইও এক্সপার্ট ঠিক আছে তারপর আমরা আরো দিতে পারি এই যে শিফট এই যে শিফটের এন্টার উপরে যে এটা এটা দিলে এটা তারের মতো আসবে ঠিক আছে এই যে এই যে তার দেখেন সুজা তার সুজার একটা ই আসবে এই তারের মতো হ্যাঁ এই যে এন্টার উপরে যেটা আছে এটা ঠিক আছে থার্ড ব্র্যাকেটের সাথে অফ পেজ এসইও এক্সপার্ট তারপর হলো দিলাম লিংক বিল্ডিং এক্সপার্ট লিংক বিল্ডিং এখানে আপনার ওডেক্সের ক্ষেত্রে আপনার যে কি কাজ পারেন এটা টাইটেলের মধ্যে ফুটিয়ে ধরতে হবে আপনাকে ঠিক আছে আপনি কি কাজটা পারেন আপনার প্রফেশনটার কি এটা টাইটেলের মধ্যে ফুটিয়ে ধরতে হবে একটা প্রফেশনাল লুকিং থাকতে হবে সুন্দর মানুষজন দেখতে দেখেই বুঝে যে আপনি এটার পারেন ঠিক আছে টাইটেল দেখেই যাতে বুঝে যে আপনি এটাতে একজন ঠিক আছে এরকম হতে হবে আচ্ছা তারপর হলো ওভারভিউ ওভারভিউ হলো আপনার টোটাল আরো কিছু লাগাইলে কি আরো ভালো লাগাতে পারেন দুইটা তিনটা লাগাতে পারেন আর কিছু লাগানো বলতে কি আপনার আপনার আবার বেশি বড় করলে হবে না শর্টের মধ্যে সবকিছু করতে হবে না আমরা যেগুলো শিখছি এগুলোর উপর আলাদা আলাদা না 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 এতগুলো লাগে না আমি এসইও অফ পেজ এসইও এক্সপার্ট লিংক বিল্ডিং এক্সপার্ট ঠিক আছে মানে এটা দিয়ে সবকিছু বোঝা আশা করছে এর মধ্যে সবকিছু অল্প কথাই বুঝিয়ে দিতে হবে সব অল্প কথাই সবকিছু বোঝাতে হবে হ্যাঁ হ্যাঁ
তারপর আপনি ওভারভিউটা লিখবেন কি ওভারভিউটা হবে হলো আপনার আপনার যে স্কিল স্কিলগুলো এখানে তো ফুটিয়ে তুলবেন এবং তার বায়ারকে একটা কমিটমেন্ট দিবেন যে যে আপনি তার তার মানে আপনার কাজ দিয়ে সে 100% স্যাটিসফাইড হবে এবং আপনার কাজটা এটা খুলে দিলে হয় না তো জানেন শব্দ হবে সে হ্যাঁ শব্দ বেশি যে গরম করতেছে গো মানে ওইখানে বলতে হবে যে আপনি তারে স্যাটিসফাইড করবেন আপনার কাজটা খুব সেফ ঠিক আছে এরকম মানে আপনার স্কিলগুলো যা স্কিল আছে সবগুলো ফুটিয়ে দেবেন এখানে ঠিক আছে ওইখানে বলবেন যে আপনি 2 বছর বা 3 বছরের অভিজ্ঞ আপনার এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে ওইরকম ভাবে এ করে সাজিয়ে গুছিয়ে আপনার একটা ওভারভিউ লিখতে হবে ঠিক আছে আমি একটা নমুনা আবার সবার ওভারভিউ সেম হওয়া যাবে না ঠিক আছে সবার ওভারভিউ সেম হওয়া যাবে না এক একজনের ওভারভিউ এক এক রকম করবেন ঠিক আছে আমি একটা নমুনা লিখে দিচ্ছি ওই নমুনা অনুযায়ী আপনারা লিখবেন মানে যা করবেন সামারি মানে আপনার একটা সামারি করবেন সামারি কিন্তু একবার শর্ট হলেও সুন্দর দেখা যায় না আবার আবার ব্রড হলেও সুন্দর দেখা যায় না ঠিক না একটা সামারি করবেন আপনি আচ্ছা আপনার যখন এই যে ছবিটা দিবেন প্রোফাইল পিকচারটা প্রোফাইল পিকচারে যেন আপনার প্রফেশনাল লুকিং থাকে হাসি মুখে থাকে যাতে মানে আপনি দেখলে যাতে মনে হয় যে আপনি সবসময় আনন্দে আছেন ঠিক আছে গুমরা মুখে থাকলে আবার পছন্দ করেন না ভাই আর এগুলো দেখে একটু খেয়াল করে ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি এখন একটা ওভারভিউ লিখতেছি এটা আপনার হুবহু কপি পেস্ট করবেন না কেউ আর কপি পেস্ট করলে আপনারই লস হবে আমার এই অ্যাকাউন্ট গেলে সমস্যা না এটা আপনাদের ডেমো হিসেবে করতেছি ঠিক আছে কিন্তু আপনাদেরও লস হবে আপনাদের অ্যাকাউন্ট গেলে সমস্যা আপনারা এই ওইটার মানে ইয়ে করে একটু আগ পাস করে বা ইয়ে করে একটু মানে সেম যাতে না হয় ঠিক আছে স্পিনিং না একটু অন্য ধরনের ভাবে লিখবেন লিখবেন হাই আমরা
একটু এদিকে দেখান, এইদিকে দেখেন, ঠিক আছে? আপনি পারেন যে কোথা থেকে শিখছেন, কিভাবে শিখছেন? আমরা কি কি শিখছিলাম? প্রথমে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, তারপর কষ্ট হচ্ছে না, ব্লগ কমেন্টিং, আর তারপর সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল আচ্ছা আমি সবগুলো লিখছি না, ঠিক আছে? আপনারা লিখে নিন, ঠিক আছে? সব সব যা শিখছেন সব দিবেন, ঠিক আছে? মানে 10 দিনে যা কিছু আছে যা শিখছেন সব কিছু এনে ইনক্লুড করবেন, তারপর আপনি বলবেন যে আচ্ছা আমি ইউটিউবে এগুলো দিব না, ইউটিউবে এগুলো দিতে হবে না, এখানে এসইও রিলেটেড যা আছে সব দিবেন। আচ্ছা সবার সব শেষে দিবেন যে আপনার যে আই হ্যাভ আপনি তার কমিটমেন্ট করবেন, ঠিক আছে? আপনি কমিটমেন্ট করবেন যে আপনার কাজ 100% সেফ হবে, ম্যানুয়ালি হবে। আর এখানে আরেকটা জিনিস এড করবেন যে আপনি জানেন যে গুগল পান্ডা আমরা যা শিখছি, ঠিক আছে, সব পান্ডা পেঙ্গুইন আপডেট অনুযায়ী পেঙ্গুইন হয়েছে, গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন আপডেট। হ্যাঁ এটা হলো গুগলের যে এসইও এর যে রুল, এসইও রুলগুলো এখানে আছে, ঠিক আছে? আমরা সেই রুল অনুযায়ী শিখছি সব কিছু। আমরা বলবেন যে এইগুলো এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই ইনক্লুড করবেন, ঠিক আছে? এই দুইটা জিনিস ইনক্লুড করলে তারপর নিচে নৌপরে দিতে পারেন, দুই একটা ভিতরে দিয়ে দিতে পারেন, ঠিক আছে?
এগুলো ইনক্লুড করলে কেউ কিছু হবে বলবে যে আপনি মানে আসলে শিখছেন কিনা, ঠিক আছে? তারপর আরো ওই আর কিছু কিছু আসবে, এএসপি না, এএসপি শব্দটা লিখে ইয়ে করবেন, ইনক্লুড করবেন। যেমন আই উইল ট্রাই মাই বেস্ট টু ডেলি এএসপি as soon as possible, ঠিক আছে? এএসএসপি এটা দিলে বুঝবে যে আপনি মানে এই এসইওর কিছু মানে ইয়ে পারেন, শর্টকাটগুলো পারেন, ঠিক আছে? মানে কিছু কিছু টেকনিক্যালি ওয়ার্ড ঢুকাতে হবে এখানে, যাতে বায়ার বুঝে যে আপনি সব কিছুর এক্সপার্ট, ঠিক আছে? ঠিক আছে, তারপর আই ক্যান give you 100% guarantee that my work are 100% safe and secure for any website, ঠিক আছে? আমি কিন্তু ফুল ফিল লিখতেছি না, আমি একটু ডেমো দিচ্ছি, ঠিক আছে? এইভাবে আপনারা কমিটমেন্ট করবেন, ইয়ে করবেন, সবগুলো লিখে করবেন। এই যে শর্ট ডেমোলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে ম্যাম, দিতে আপনারা তো বুঝছেন তো টোটাল থিমটা, তো বুঝছেন সবকিছু দিয়ে টোটাল থিমটা তো বুঝছেন, এইভাবে একটা পোর্টফোলিও করবেন, ঠিক আছে? এভাবে ওভারভিউটা করবেন যাতে পরে বায়ার পরে যাতে আকৃষ্ট হয়ে যায়, কাজ পারেন এবং তার কমিটমেন্ট, আপনার কমিটমেন্ট সবকিছু যাতে আসে এখানে, বুঝতে পারছেন? এক্সপিরিয়েন্স পিরিয়ডটা দিবেন, এই যে আমি যেটা দিছি 3 years এক্সপিরিয়েন্স, আপনার 2 years দিয়েন আর বললেন যে 6 months ইয়ে করতেন প্রফেশনাল ট্রেনিং, ঠিক আছে? যত বছর দিবেন তার আগে করছেন ওইটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে? যেমন একটু লিখলে আসবে না, ওইটা লাগবে না। আচ্ছা, তারপর ব্লগ ব্লগ কমেন্টিং, তারপর হলো ফোরাম, ফোরাম পোস্টিং, ফোরাম মডারেশন দিতে পারেন, ফোরাম মডারেশন ভাই আমরা যেটা করছি এটা ওই যে প্রোফাইল মডারেশন যেটা, আচ্ছা ফোরাম পোস্টিং দেন আপনার, ফোরাম মডারেশন না দিয়ে কোনো পোস্টিং, তারপর যেমন এস এম এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হলো আর কি আছে, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুক মার্কিং না, তারপর আর্টিকেল স্পিনিং আছে একটা,
আর্টিকেল স্পিনিং বাইলা চাই হ্যাঁ চাই অনেক সময় আর্টিকেল স্পিনিং আপনি যখন ব্লগ কমেন্টস করতে যাবেন ধরেন আপনি 1000 ব্লগ কমেন্টস 100 ব্লগ কমেন্টস করবেন এখন বারবার আর্টিকেল লিখে আপনার জামেলা আপনি একটা একটা ইয়ে করলেন একটা আর্টিকেলটা এমন ভাবে করে নিলেন যে সবগুলো ব্লগের ক্ষেত্রে প্রযোজ্য হয় ঠিক আছে সবগুলো ব্লগের ক্ষেত্রে প্রযোজ্য হবে তখন এটার আপনি এটার একটা লিখে ওইটার 100 টা ইয়ে করে নিলেন স্পিনিং করে নিলেন যাতে সবগুলো ব্লগে মানে উৎসাহ হ্যাঁ উৎসাহমূলক হবে মানে হ্যাঁ কমেন্টস এর ক্ষেত্রে তখন সেই ক্ষেত্রে আপনি এটা স্পিনিংটা ইউজ করতে পারবেন ঠিক আছে কয়টা হয়েছে 6-7-8 আর ওয়ার্ডপ্রেস নাই এখানে আর্টিকেল সাবমিশন দিয়েছি আমরা আর্টিকেল সাবমিশন কই দিয়ে সাবমিশন ইউআরএল সাবমিশন ইউআরএল সাবমিশন ক্যাটাগরিতে পড়ে না আচ্ছা আর 7-8-9টা হয়েছে না একটা কি দেয় আর কি দেওয়া যায় আর বেসিকও দিবেন না এই দুইটা একটা দিবেন কনভারসেশনাল আর না হলে ফ্লুয়েন্ট ঠিক আছে আমরা কনভারসেশনাল দিই নেটিভ হলো জাতিগত জন্মভাষা মাতৃভাষা আদার ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা দিতে পারেন আদার্স নেম মেইন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আদার বেঙ্গলি এটা হলো নেটিভ ভাষা বেঙ্গলি হলো নেটিভ ঠিক আছে সেভ আচ্ছা এখন দেখেন অ্যাবিলিটি টু ওয়ার্ক এটা দিব ফুল টাইম ঠিক আছে ফুল টাইম পারবো না আচ্ছা তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখন দেখেন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন আমরা এখানে তো এন্ট্রি লেভেলের ঠিক না আপওয়ার্কে তো এন্ট্রি লেভেলে ওটা সিলেক্ট করলাম তারপর অ্যাড ইউর এমপ্লয়মেন্ট হিস্টোরি আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি বলতে আপনার কোন কোম্পানিতে কাজ করছেন কি না এইগুলো এপ্লাই আর কি ঠিক আছে এমপ্লয়মেন্ট হিস্টোরি হিসাবে দিতে পারেন যে আমারটা আমি দিই বিআই দিই আমরা কি ভাই এটা দিই একটা দিয়েন আপনাদের যে আপনি বিআই দিতে দেন সমস্যা নাই দেন টাইটেলে আপনি একটা পোস্ট দিয়েন ফ্যাকাল্টি শুধু ফ্যাকাল্টি দিতে পারেন বা দিতে পারেন বা ট্রেনার দিতে পারেন দিলে দিতে পারেন না দিলে সমস্যা নেই চিফ তো এভাবে
না দিলে আপনার প্রোফাইল 100% হবে না, মানে যা চাইবে সব দিতে হবে, এডুকেশনাল না দিলে চলে, তারপরে দিদি অনার্স বানানো হয়েছে নিবে না তো এটা ব্যাচেলর দিলে তো পুরোটাই আসছে, আপনার যদি প্রফেশনাল কোনো ইয়ে থাকে বড় প্রতিষ্ঠান থেকে যদি কোনো কোর্স করে থাকেন, যেমন সিসিএন এইগুলো মানে প্রফেশনাল শর্ট কোর্স গুলো করতে করে থাকেন ওইটা সার্টিফিকেশন দিতে পারেন, অথবা আমরা যে স্কিল টেস্ট দিব না এতে স্কিল টেস্টটা এখানে পরে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে, স্কিল টেস্টের রেজাল্টটা এখানে অ্যাড করে দিলে হবে, দেখাচ্ছি আদার্স দিয়ে দিব, আদার্স দিয়ে কোন পজিশন সিসিএন একটা কোর্স এটা হলো ওই নেটওয়ার্কিং আর নেটওয়ার্কিং এখানে, আচ্ছা এখানে সার্টিফিকেশন নেম দিবেন হলে আপনার যে রেজাল্টটা ভালো হচ্ছে, যেমন ধরেন এসইও রেজাল্টটা খুব ভালো হয়েছে, এখানে দিলেন যে এসইও প্রোভাইডার হলো যে ওটা আপওয়ার্ক, তারপর ডেসক্রিপশনের জায়গায় আপনার যে রেজাল্টটা সেই রেজাল্টটা দিয়ে দেবেন, আর স্টার্ট অ্যান্ড ইন্ড ডট ডেট আর্ন্ড মানে কত তারিখে দিচ্ছেন আর কি ডেটটা দিয়ে দেবেন, তারপর সাবমিশন কোড আর লিঙ্কটা লাগবে না দিয়ে না দিয়ে তারপরে অ্যাড সার্টিফিকেশন দিয়ে দিলেন শেষ, ঠিক আছে, এটা হলো স্কিল টেস্ট দেওয়ার পরে, তারপর অ্যাড পোর্টফোলিও এই যে দেখেন এখন পোর্টফোলিও প্রজেক্ট, এখন পোর্টফোলিও কীভাবে অ্যাড করবেন, আমি একটা পোর্টফোলিও এমনিতে অ্যাড করছি দেখে নিই, আমার কাছে একটা আছে আপনাদের জন্য একটা করছিলাম না, আমি পোর্টফোলিও করে সেভ করছিলাম ঢাকায়
আচ্ছা আমি এটাই দেই আপাতত, ঠিক আছে, এই যে এই পোর্টফোলিওটা ইউর কালেকশনের ফোরামের জন্য, ঠিক আছে, এই 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 পোর্টফোলিওটা দেবো, এটা কীভাবে দেবো এখানে, এখানে নাম দেবো, আপনার খাতাগুলো নেন, খাতা লেখেন, প্রজেক্ট প্রজেক্ট টাইটেলের জায়গায় লিখবেন যে ডেমো প্রজেক্ট অফ demo demo project মানে demo project of যদি forum posting হয় তাহলে forum posting লিখবেন মানে যে পোর্টফোলিওটা দিয়া হ্যাঁ এটা ধরেন যে forum posting এ কয়েকটা পোর্টফোলিও দিবেন তাহলে আপনি লিখলেন যে demo project of forum posting এখন ফোরাম পোস্টিং এ কোন পোর্টফোলিওটা দিবেন ইউআরএল কালেকশনের পোর্টফোলিওটা ব্র্যাকেটের ভিতরে দেন দিলেন যে ইউআরএল কালেকশন মানে যে ক্যাটাগরিতে দিবে আর কোন ক্যাটাগরির পোর্টফোলিওটা দিবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডেমো প্রজেক্ট অফ ফোরাম পোস্টিং ইউআরএল কালেকশন ঠিক আছে এটা দিলাম তারপর এড এর থাম্বনেল নাই এটা ভাই মনে করেন আমি করতেছি আপনি দেখেন আগে খাতার লিখে আর ভিডিও এক হবে না দিলাম কি প্রত্যেকটা মানে পোর্টফোলিও আলাদা আলাদা প্রত্যেকটা কি আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা বললাম না যে যেমন আবার যদি ব্লক কমেন্টস হয় তাহলে তখন লিখবেন যে ডেমো প্রজেক্ট অফ ব্লক কমেন্টস আপনি ফোরাম পোস্টিং ডেটা শেষ হল হ্যাঁ কারণ আপনি যে আবার আমরা একই সময়ে আবার দেন ব্লক কমেন্টস হ্যাঁ আবার ব্লক কমেন্টস হ্যাঁ ব্লক কমেন্টস ব্লক কমেন্টস এর কি করবেন ইউআরএল কালেকশন করলেন ব্লক কমেন্টস এর জন্য তো আলাদা ইউআরএল কালেকশন করবেন ওটা দিলেন তার ব্লক কমেন্টস করার সময় একটা দিলেন ঠিক আছে এটা থাকবে ব্লক কমেন্টস টিকে থাকবে তারপর ব্র্যাকেটের ভিতরে শুধু চেঞ্জ হবে আর এই ডেসক্রিপশনের মধ্যে আপনি কি কি ভাবে কি কি করছেন না করছেন সব কিছু দিয়ে দিবেন মানে আপনি এখানে টিচার হয়ে যাবেন ঠিক আছে মানে প্রথমে আমি এটা থেকে সেটা থেকে এটা করছি হ্যাঁ যে এটা থেকে যা এমনি করলাম এটা থেকে মানে আমরা এইভাবে সব কিছু করছি ঠিক আছে আপনাদের যে ফেসবুক কাজটা করুন যেমন আমরা এই যে আমি লিখতেছি একটা আমি লিখলাম যে ইউআরএল কালেকশনের বিভিন্ন মাধ্যম আছে সিস্টেম আছে আমি একটা সিস্টেম এখানে বর্ণনা করতেছি লিখলাম দেয়ার আর ইউআরএল এর সূত্র লিখে দিবেন হ্যাঁ এখানে লিখে দিবেন দেয়ার আর মেনি ওয়ের টু Thank you.
লিখেন আবার ইয়ে লিখেন না ব্লগ লিখেন না ব্লগ ফোরামের জন্য কিন্তু করতেছেন আর আপনি যদি ব্লগে লাগে লিখেন ব্লগের জন্য হলে ব্লগ ব্লগ লিখবেন ঠিক আছে তারপর বাইরের যদি কোনো কাজ করে থাকি সেই ক্ষেত্রে একটা পোর্টফোলিও দিবা পোর্টফোলিও নেওয়ার পরে এটা ফোরামে যাবো দেখি দেখো ফোরাম তো ফোরামই ফোরাম সাইট তো ফোরামই আপনি চেঞ্জ হবে শুধু কিওয়ার্ড কারণ ভাইয়ারের যদি আপনি ব্লগ কমেন্টস করে থাকেন তাহলে ব্লগ ব্লগ লিখে দেবেন আর ফোরাম সাইটে যদি ফোরাম পোস্টিং করে থাকেন তাহলে ফোরাম হবে ফোরাম তো ভাইয়ারের ভাবে সম্পর্কিত আইডি হ্যাঁ আচ্ছা দেখেন সার্চ এস ই আর পি এস সার্চ হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস হ্যাঁ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস সার্চ দিলে হবে ঠিক আছে এখানে দেখেন লিখে রেখে দিচ্ছি লিখছে যে দেয়ার আর মেনি ওয়ে টু ইউর এল কালেকশন আই এম ডিসক্রাইবিং ওয়ান ওয়ে ঠিক আছে ফার্স্ট অফ অল আই এম গোয়িং টু গুগল ডট কম দেন আই এম রাইট ডাউন দ্য ইউর রুল অফ ইউর এল ঠিক আছে হতে পারে কথা ভুল হইতে পারে ইউর এল কালেকশন ইউর এল কালেকশনের রুলটা আমি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেন এপিয়ার দ্য এপিয়ার্স হবে সম্ভবত না appears the search মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা আসছে দেন আই এম কালেক্ট দা আইপিআর ইউআরএল ব্যাকরণগত ভুল হোক সমস্যা নাই ভুল হইলে বুঝবে যে আপনি বাঙালি আপনি পড়ছেন নিজে আর যদি একদম এক্সপার্ট হয়ে যায় তখন বুঝবেন যে বুঝবে যে সে কপি পেস্ট করছে ঠিক আছে তারপর এখানে দেখেন যে ক্যাটাগরিতে দিব কি সোশ্যাল মার্কেটিং তারপর এসইও আর স্কিল হিসেবে আমরা যেটা করতেছি এটা করাম পোস্টিং দিয়ে দিলাম আর ও এসইও দিতে পারি এসইও দিলাম দিয়ে আরো কয়েকটা দিয়ে দিলাম সমস্যা নেই দিয়ে তারপর পাবলিশ চেঞ্জ এভাবে আপনারা 50টা পোর্টফোলিও দিবেন সেম ভাবে এখন দেখেন যে ফাইনাল স্টেপস আছে না এখানে বলতেছে আপনার একটা রেট দেওয়া দিতে এখন আপনি এখানে রেটটা দিবেন $3 মিনিমাম ঠিক আছে আবার এই $3.5 পর্যন্ত দিতে পারেন তবে নতুন হিসেবে $3 দেওয়াটাই আমার মতো বেটার ঠিক আছে $3 দিবেন $3 নিচে দিবেন না $3 নিচে দিলে আপনার এই প্রোফাইল অ্যাপ্রুভ হবে না তো তারপরে অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে আপনার অ্যাড্রেস দিবেন এটা অটো নিবে অটো রিভিউর জন্য দিয়ে দিবেন এটা আমরা বেসিকে থাকবো
$10 দরকার নাই $10 দিলে কি টাকা নেবে জব অপশন কোটাটা বেশি থাকবে কিন্তু টাকা নেবে আচ্ছা দেখেন এখন আপনার প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হলো 75% কমপ্লিট হইছে আর রয়েছে কত 25% এখন আপনি যখন স্কিল টেস্ট দিবেন আর ওইটা এড করবেন তখন আপনার এটা হয়ে যাবে এখন ওই যে এড করার কথা তারপর ইংলিশ স্পেলিং টেস্ট ইউএস ভার্সন বেসিক স্কিল টেস্ট আপনার প্রথমটা হলো ইউএস ইংলিশ বেসিক স্কিল টেস্ট দ্বিতীয়টা হলো ইউএস ইংলিশ স্পেলিং টেস্ট ইউএস ভার্সন তারপর হলো আপওয়ার্ক রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর এন্ড কোম্পানি ম্যানেজার এটা দিয়ান রেডিনেস টেস্ট রেডিনেস টেস্ট আর কি আপওয়ার্ক রেডিনেস টেস্ট তারপর হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেস্ট না এসইও টেস্ট আর একটা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেস্ট আচ্ছা তারপর লিখেন যে মাইক্রোসফট ওয়ার্ড তিন থেকে যেগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যতগুলো আছে সবগুলো দিয়ে দিবেন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল পরীক্ষা কিভাবে দিতে হবে আপনি সিস্টেম দেখা দিচ্ছি কি কি দিতে হবে সেটা আগে লিখে নেন পরীক্ষাতে দিলে দেখবেন যে মজাই লাগতেছে সিস্টেম দেখা দেবে কারণ পড়তে হবে না তো পড়তে হবে না সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট তারপর অনলাইন আর্টিকেল রাইটিং এন্ড ব্লগিং টেস্ট আর্টিকেল আর্টিকেল রাইটিং এন্ড ব্লগিং টেস্ট তারপর হলো ইন্টারনেট মার্কেটিং টেস্ট কতগুলো টেস্ট দিতে হবে মিনিমাম 10টা মার্কেটিং টেস্ট তারপর ওয়ার্ডপ্রেস টেস্টটা দিতে পারেন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস মিনিমাম 10টা বলছি 10টা বলতে 10টা আচ্ছা দেখে নিই গুগল গুগল অ্যাডওয়ার্ড টেস্ট অ্যাডওয়ার্ড হ্যাঁ অ্যাডওয়ার্ড যেটা অ্যাডওয়ার্ড ওয়ার্ড অ্যাডওয়ার্ড তারপর আর কি দিবেন দেখে নেই অনেক পরীক্ষা সবগুলো দেখি ভাই পাস করা পাস করবেন চিন্তা করতে হবে না নলেজ অফ মাইক্রোসফট অফিস স্কিল টেস্ট
সেলিং স্কিল টেস্ট ওয়ার্ড না মাইক্রোসফট অফিস তারপর সেলিং স্কিল টেস্ট সেল হ্যাঁ এসি এসইও টেস্ট এটা আরেকটা এটা হলো সার্চিং দুইটা দুইভাবে পাবেন দেখে বাংলা তারপর মার্কেট রিসার্চ টেস্ট নলেজ অফ গুগল অ্যানালিটিক্স টেস্ট গুগল অ্যানালিটিক্স হলো গুগলে একটা ইয়ে করে ওই এখানে কি বলে মানে গুগলে ভিজিটর কেমন আসতেছে আপনার কোন কিওয়ার্ডের অনুযায়ী দিয়ে আসতেছে এখানে আপনার ইয়ে কেন ইয়ার আছে কিনা সব কিছু দেখায় সাবমিট করার অপশন থাকবে আচ্ছা আমি একটু দেখা দিব না এটা একটু পরে দেখা দিব না আগে এটা দেখুন তারপর হলো আর টেস্ট ফর অ্যাফিলিয়েট কন্ট্রাক্টর না অ্যাফিলিয়েটেড কন্ট্রাক্টর দিয়ে নিতে আপওয়ার্ক রিডনেস টেস্ট ফর অ্যাফিলিয়েটেড কন্ট্রাক্টর আপওয়ার্ক রেডিনেস টেস্ট আছে রেডিনেস টেস্ট ফর অ্যাফিলিয়েটেড কন্ট্রাক্টর সরি অ্যাফিলিয়েটেড একটা জিনিস বিষয় তো কোথায় কিছু নেই অ্যাফিলিয়েটেড কন্ট্রাক্টর আচ্ছা আরেকটা টেস্ট দেবো আর দেবো না কটা হয়েছে আচ্ছা লেখেন যে গুগল নলেজ অফ গুগল ওয়েব মাস্টার সেন্ট্রাল টেস্ট টেস্ট যত বেশি দিবেন ভালো রেজাল্ট থাকলে গুগল সেন্ট্রাল টেস্ট ওয়েব মাস্টার গুগল সেন্ট্রাল টেস্ট সেন্ট্রাল আচ্ছা হ্যাঁ আপাতত এগুলো দিলেই চলবে আমি দেখাচ্ছি এখন কিভাবে টেস্টটা দেবেন আমি যদি কপি পেস্ট করতে পারি তাহলে কি প্রশ্নের উত্তর যদি আমি বের করে নিতে পারি তাহলে টেস্ট দেওয়া কি কঠিন হবে কঠিন হবে না তো আমি একটা ব্রাউজার দেবো ওইটা দিয়ে ওই ব্রাউজারটা দিয়ে আপনারা কপি করতে পারবেন না হ্যাঁ কপি করে ওই প্রশ্নের আনসারগুলো বের করে নিতে পারবেন সেটা হচ্ছে অপেরা দিয়ে হ্যাঁ দেখাচ্ছি আমি এখন অপেরা দেওয়া দিচ্ছি না অপেরা দেওয়া সেম ভাবে করতে পারবেন সেম কাজটা আমি ওই যে ওটা গুগল ক্রোমে করে দিচ্ছি আমার যেটা এই সফটওয়্যারটা আছে সেটা দিয়ে আমি করছি মানে আমি টেস্ট দেওয়ার সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা সেম সিস্টেমে অপেরা দেওয়া দিয়ে করতে পারবেন আমি হ্যাঁ অপেরা ব্রাউজার হ্যাঁ এই এক্সটেনশনটা পাবেন না এটা প্রিমিয়াম ভার্সন হয়ে গেছে এখন আমার ফি যখন নেওয়া ছিল ফি যখন ছিল তখন আমি নিয়ে নিছিলাম এটা এটার বিকল্প হিসেবে আপনার অপেরা 11.00 আমি এই সফটওয়্যারটা দিয়ে দেবো এটা যদি আপডেট চাই তাহলে আপনারা আপডেট দিবেন না না আপডেট চাইলে আপডেট দিলে শেষ ঠিক আছে আর যদি লেটেস্ট ভার্সন ইনস্টল করা থাকে এটা আনইনস্টল করে দেবেন ঠিক আছে এটা হলো অপেরা 11.00
এটা দিয়ে কপি করা যায়, মানে আমি প্রশ্ন কপি করতে পারলে সেটা মনে হয় 25 এটা হলো অপেরা 11.00 এটা কাজ আমি এখন এখানে যে কাজটা করব সেম কাজ অপেরা 11.00 তো হবে। আচ্ছা আমি একটা স্কিল টেস্ট দিচ্ছি, আমি দেখি আগে টেস্ট যাই যে আমার কি কি স্কিল টেস্ট রিকমেন্ডেড করছে। আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট আর হলো অনলাইন আর্টিকেল আর্টিকেল রাইটিং অ্যান্ড ব্লগ টেস্ট ইউএস ভার্সনটা আমাকে রিকমেন্ডেড করছে, এই টেস্ট অবশ্যই অবশ্যই প্রথমে দিতে হবে। এখন আমি ধরেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিলে দেওয়ার কারণে স্কিলের মধ্যে দিয়ে দিছি যে আচ্ছা ধরেন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্টটা দেব, প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্টটা দেওয়ার আগে আমি প্রশ্নটা এই যে টেস্টটা যেটা এটা টেস্টের আনসারগুলো খুঁজে নেব বলে সেম ব্রাউজার করেন সমস্যা নাই। 2015 এদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট আনসার 2015 দিয়ে দেখেন, 2015 এটা দিতে আছে না এই যে অথবা এটা যে কোনো একটা নিলে হলো। ঠিক আছে আমি এটাতে যাই, একটা ছিল এটা আমরা দু তিনটা খুলবো, ঠিক আছে দু তিনটা খুলে তারপর আমরা ওই দু তিনটা দেখে এটার আনসারটা দিতে চেষ্টা করবেন, এটার আনসার অনেক ভালো। এই যে ওডেক্স টেস্ট ডট নেট লিখে নিন, ওডেক্স টেস্ট ডট নেট টেস্ট ডট নেট আপনারা দু তিনটা খুলে নেবেন, তিন চারটা ইয়ে খুলে নেবেন, ঠিক আছে তিন চারটা ট্যাব খুলে নেবেন আনসার। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা টেস্ট স্টার্ট করতেছি, ঠিক আছে স্টার্ট টেস্ট 40 মিনিট 40টা মাল্টিপল কোশ্চেন 40 মিনিট এটার জন্য আলাদা আলাদা পরীক্ষা দিলে খালি মজাই লাগবে। এখন দেখেন এই যে আমি এই প্রশ্নটা কপি করতেছি, দেখছেন কপি হয়ে যাবে, যদি এই সফটওয়্যারটা না দেওয়া থাকতো আমি কপি করে এখানে এখানে ক্লিক করে কন্ট্রোল এফ কন্ট্রোল বি এই যে দেখেন এটার আনসারটা হলো অ্যাসেট অফ মানে এবিসি সি এই যেটা এই সেম কপিটা আপনি ওই ব্রাউজার দিয়ে অপেরা দিয়ে পাবেন, ঠিক আছে কন্ট্রোল কি বললেন মানে কপি করে পেস্ট করলাম আপনারা, ঠিক আছে এখান থেকে কপি করলাম কপি এখানে এসে কন্ট্রোল এফ দিলাম তারপর কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে তারপর আনসার এসে গেছে বি নাম্বার। আপনারা লাকি যে আপনারা আমার 3 বছরের সাধনার ফল আপনারা পাচ্ছেন, কোনো ইনস্টিটিউট থেকে এই পরীক্ষা দেওয়ার সিস্টেম দেখাবে না, কোনো ইনস্টিটিউট থেকে দেখাবে না। ঠিক আছে আমি নিজে 2-3টা ইনস্টিটিউট থেকে ট্রেনিং করছি, কেউ দেখাইছে না কেউ না, নিজে গাটাগাটি করতে করতে একদিন বসলে সব পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট আসবে, দেখেন কি রেজাল্ট আসে
হ্যাঁ অপেরা থেকে দিবেন আমরা যে অপেরা থাকি যেটা আমরা পরীক্ষাও যেমন অপেরা থেকে আবার এই ট্যাব গুলো কোন অপেরা থেকে করেন সমস্যা নাই অপেরা থেকে করতে পারেন অপেরা থেকে পরীক্ষাটা দিবেন কিন্তু ট্যাব করতে পারেন অন্য জায়গা থেকে সমস্যা নাই আপনি এই জন্য প্রশ্নটা করে নিবেন আমি তো প্রশ্ন করে প্রশ্নের উত্তর করে নিবেন আমি তো প্রশ্ন উত্তর করি না করি না তো সাধারণত উল্টা পাল্টা করে উল্টা পাল্টা করার আছে দিয়ে দেবে সবাই কি কি কোশ্চেন করে সবাই কি কি কোশ্চেন মোটামুটি সেম শুনুন ভাই আপনি যদি 20,000 টাকা দিয়ে কোর্স করেন না এই সিস্টেমটা আপনার দিকে আর দেখাবে না বলবে যে আমি পরীক্ষা দিয়ে দেব তোমাকে এখন দেখেন 100% হবে তবে আমার অনুরোধ এটা আপনারা কেউ শিখাবেন না অবশ্যই স্যার আপনি 3 বছর গবেষণা করে তারপর আমাদের দিকে আপনার আপনি টেস্ট দিয়ে ইনকাম করেন কিন্তু কারো শিখাবেন না ঠিক আছে আপনি টেস্ট দিয়ে দিয়ে মানুষের টেস্ট দিয়ে দিয়ে ইনকাম করেন কিন্তু আর মানুষের শিখাবেন না ঠিক আছে আমি তো টেস্টটা দিয়ে দিলাম 500 টাকা লাগবে বলবেন যে 10টা টেস্ট দিয়ে দিব 1000 টাকা লাগবে 10টা টেস্ট আমার প্রশ্ন আমি আমি তো বিভিন্ন স্ক্রিপ্ট দিতে দিতে আমার প্রশ্ন অনেক লম্বা বুঝতে হয়ে গেছে তারপর আমি এমনিতে করে করে দিচ্ছি আপনার সুবিধা আজকে একটা দিলাম একদিনে বসে সময় নিয়ে করে ফেলবেন সব করে দেখে টেস্ট দিতে তো আর বেশি কোন লাগবে না আর আজকে অবশ্যই অবশ্যই আমি একটা দাবি করব আপনাদের কাছে আমাদের গ্রুপে লেখা দিবেন কি লাগবে আপনি যাই যেমন লাগতেছে এখন ক্লাস করে কেমন লাগতেছে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে সে অনুভূতিটাই আমাদেরকে প্রকাশ করে দিবে ঠিক আছে সে এটা হলে আমাদের জন্য হেল্প করবে আমার ইয়ার মেমোরি মধ্যে যে গ্রুপের মানে অ্যাড্রেস গুলো আছে আবার এই সিস্টেম লেগে দেন নাকি না না এই সিস্টেম দেব না এখন কাজ পাওয়ার যে কনফিডেন্ট কনফিডেন্টটা পাইছেন কিনা এটা হলো কথা অবশ্যই ওর ইয়ার দুনদা আজকে এটা বাস্তব দেখে তো পরশুদিন ক্লাসে করছিলাম না পরশুদিন ক্লাসে কতদিন দিয়েছি
কালকে শুক্রবার আমার কিন্তু এই নিচে বড় দেখ না আমার কিন্তু একটা ইয়া ছিল মনে হচ্ছে আমি পয়েন্ট কালেক্ট করতে একবার আর এখানে এখন না মানে ছিল এখন নিজের ভিতরে কনফিডেন্ট আসছে তো কাজ করে এখন কাজ পাবেন তো আমাদের কথা তো রাখছি নাকি আমি দিয়েছি অপরাধে দেবো না সময় আমি যা শিখাবো যা কোনো মানে অর্ধেক করে কোনো শিখানোর ইয়া নাই যা শিখবেন ফুল শিখবেন আমি কম শিখাবো হ্যাঁ শেষ প্রায় আজকে গ্রুপে দেখতে চাই মজাটা কেমন লাগছে দেখছেন এটা একটা ইয়ের মধ্যে সবকিছু পাওয়া গেছে শেষ পরীক্ষা দেখেন না কি আসে ওইটা মানে ওই যে একটা মাল্টিপল চুজ আছে মানে দুইটা চুজ করার জন্য আসছিল আর কি এখান থেকে কপি করে এই যে ধরেন এই টাইটেলটা নিয়ে এটা দিলেন ঠিক আছে টাইটেলটা কপি করলেন তারপর বাকি নিচে যে ডেসক্রিপশনটা আছে না ডেসক্রিপশনটা এখানে কপি করে পেস্ট করে দিয়ে দেন বুঝছেন না আপনি দশটা পরীক্ষা দশটা টেস্টে যদি টপ 10% থাকেন কাজের জন্য আপনার বিট করতে হবে না কাজ আপনার পিছনে পিছনে ঘুরবে যখন ফাইবারে কাজ দেয় না এরকম না কাজ দিবে কাজের জন্য বিট করতে হবে না শেষ
এখন যতটুকু শিখছেন ততটুকু আগে ভালোভাবে আয়ত্ত করেন।